গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চেনেল ভ্লগাৰ মিনিময় ইউটিউব চেনেলটিলে আপোনালোক সকলকে পোনপ্রথমে মই মিনিময় স্বাগতম জানাইছো। আশা করো আপোনালোক সকলো ভালে আছে। আপোনালোকে ব্যাক টু ব্যাক মোৰ ভিডিওবিলাক চাই আছে, তার কারণে বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করছো পোনপ্রথমে। আর আজি আহিলো আকৌ বলে কৈছো, কারণ আমি আমার বর্তমান ডেস্টিনেশন, কামৰ ডেস্টিনেশন বিহদিয়া হৈছে, বা এটা চারিআলি নিচে ওচর বিহদিয়া হৈছে। তো আজিও আহিলো, এতিয়া প্রায় ঠিক 8টা বাজিছে, আর 8টা বাজি গল। মোৰ লগত আছে, প্ৰথমে চিনাকি কৰা দিয়াৰ প্ৰয়োজন নাই, আপোনালোকে দেখি থাকে দীপেনক। তো কথাটো হ'ল কি, আমি আহিলোঁ, দীপেনে জনাব বাকীখিনি। দীপেন কোৱা, আমি কিয় আহিলোঁ? গমিটো পাইছে, আমাৰ কলা মহোৎসৱ আহি আছে। হয়, তো সেই কলা মহোৎসৱৰ কাৰণে আমাৰ যিখিনি যাৱতীয় আগতীয়া কাম কাজ আছে, তো সেইবিলাক আমি মানুহবিলাকক মাতিব লাগিব। মানুহকেইজনক মাতিবৰ কাৰণে চিঠি পেইড এইবিলাকৰ মানে গোটেই পরিপাতি করি এটা মানুষের ঘরে ঘরে যাম, সকলকে নিমন্ত্রণ ভাগ দিম, সকলে মানে মেইনলি আমার ফেস্টিভেলত বতিজন মানুষ আইব লাগিব। তো মানুষখিনি আইলে আমার ফেস্টিভেলটো আমার অকণমান এই গধূলি ভাগত অকণমান এনেকে লাগে, এইখিনি কাম আগবঢ়াই নিবৰ কাৰণে চেষ্টা চলাই। তো আশা কৰো আপোনালোককো নিমন্ত্ৰণ জনালো। 9 আৰু 10 মাৰ্চ তারিখে আমার শনিবার রবিবার হব। হয়, তো আপনাদের আহি আমার এই বিধিয়া দলপথার আমার বায়াটা চারিদিক পরে গোরেশ্বরলে আইব, তাতে আহিলে গমে পাব আমার গেট থাকিব। তো সেইফালে সোমাই গলে গমে পাব আমার কলা মহোৎসব কত কেনেকে চলি থাকে। আমি সৃষ্টি আর্ট থিয়েটার উদ্যোগত এই যেটু আমার ফেস্টিভেল কলা মহোৎসব, ফেস্টিভেলটোর নাম দেওয়া হয়েছে আমার কলা মহোৎসব, আমার অনুষ্ঠানটার নাম। ইংরেজিত কলা ঘটনা, তো কথাটো হেনেকুৱা না, একচুয়ালি এইটো ধেমালি কেন নকলো, ধেমালি খুব সুন্দরকৈ ফুল সুইংলি আমার কাম চলি আছে, যেহেতু সমাগত দীপেনে কলেই 9-10 মার্চ তারিখে আহি আছে। আর আমি যেহেতু আপনার সকল গমে পাই প্রত্যেকটো কামত মানে যদিও একটা টিম থাকে, টিম থাকলেও তাদের হয়তো 4 বা 5 জন মানুষের ফুল এফোর্টস দিয়ে কাম করব লাগে। আর তারই উদাহরণ আপনাদের দেখব ভিডিওটোত, ভিডিওটোত দেখব গৈ আছে, গমে পাব গৈছে। আর কথাটো হল কি, আমি প্রত্যেকটো কাম আমি ফেস্টিভেলর কেনেকেও কি করো, কেনেকৈ আমি স্টেজ বনাও, কেনেকৈ আমি প্রত্যেকটো দিকত আগবাড়ো, সকলবিলাক আপোনালোকক মই ব্লগৰ যোগেদি দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। আপোনালোকে চাব, আশা কৰোঁ ভাল পাব প্ৰত্যেকটো হেৰি। আৰু আমি তাত একচুৱেলি ভাবিছোঁ মানে ফেষ্টিভেলৰ 4-5 দিনমান আগত আমি তাত থাকি লওঁ মানে আমাৰ কেম্প বান্ধি পুৰা কামবিলাক কৰি গোটেই ফিল্ডখন আমি চেষ্টা কৰিম। তো সেইটো কাৰণে পুৰা যিমান পাৰি এফৰ্ট দি কামখিনি কৰি আছো। আৰু কথাটো হল কি, আমাৰ ফেষ্টিভেলত আমাৰ অসমৰ যি নাট্য জগতৰ লগতে চলচ্চিত্ৰ জগতৰ যিমানখিনি আমাৰ তেনেকুৱা অভিনেতা হওক বা তেনেকুৱা নাট্যকাৰ হওক বা তেনেকুৱা যিখিনি তেনেকুৱা আমাৰ বিশিষ্ট ব্যক্তিসকল আছে, সেইসকলক আমি আমন্ত্ৰণ কৰিছোঁ। তেখেতলোক আহিব, আপোনালোকক দেখুৱাম, সেইবিলাকো দেখুৱাম অন্য ব্লগত, আপোনালোকে দেখিব পাব, আশা কৰোঁ ভাল পাব। দুটা দিনতে আপোনালোকে গধূলি নাটক উপভোগ কৰিব পাৰিব, একক অভিনয় আছে, তাৰপিছত আমাৰ স্কিট মানে ব্যংগাত্মক নাটক আছে, সেই হ'ব। তো আমাৰ পূৰ্ণাংগ নাটক, পূৰ্ণাংগ মানে আমাৰ এমেচন নাটক হ'ব, অপেচাদাৰী নাটক বুলি কওক, ঠিক তেনেকুৱা ধৰণৰ নাটকো হ'ব। গতিকে মানে দুটা নিশাতে আপোনালোকে বিভিন্ন মানে বেলেগ বেলেগ সোৱাদৰ নাটক উপভোগ কৰিবলৈ পাব। তো আমাৰ কোনো ধৰণৰ গান বাজানা এইবিলাক নহয়, গায়ক চায়ক নাথাকে, কেৱল নাটক। আৰু তাৰ লগতে নাম প্ৰসংগ অকণমান, যিহেতু লোক সংস্কৃতিক অকণমান প্ৰাধান্য দিয়া আছে, তো সেইটো কাৰণে কলা সেইটো কাৰণে দিয়া আছে। আমাৰ যিখিনি 64টা কলা আছে, গোটেইকেইটা কলাক আমি ইউজ কৰিব নোৱাৰিলোঁ, আৰু কেইটামান কলাক আমি বেছিকৈ আমি প্ৰিফাৰেঞ্চটো দিছোঁ আমাৰ নাট্যকলা। এই নাট্যকলাটোক হেৰি কৰি নিৰ্ভৰ কৰি আমি বাকীকেইটা কলা যিকেইটা পাৰি আনুষঙ্গিক যিখিনি অকণমান পাৰি আৰু সেইখিনিক অকণমান ইনক্লুড কৰিবৰ কাৰণে চেষ্টা কৰা হৈছে, সেইকাৰণে কলা মহোৎসৱ নাম দিয়া হৈছে। নহ'লে আমি তাত দিয়া গ'ল হয় নাট মহোৎসৱ বুলি দিয়া হ'লে আমি জানো যে আমাৰ
ষষ্ঠীবিধ কলার ভিতর শ্রেষ্ঠতম কলাই হল নাট্যকলা। গতিকে যা কি নহক সেইটোর জড়িয়তে আমি বাকি কলাকিটাকো আমি উপস্থাপন করবো যথেষ্টখানি চেষ্টা করব। আহিব, আহিলে গম পাব মানে কি কি চলি থাকে আর ব্লগত গমে পাব বাৰু কেনেকুৱা হয়। তথাপিও ব্লগত জাস্ট অকমানে দেখিব, অকমানে দেখিব, আহিলে আহিলে জিন্দা জিন্দা দেখিব সববিলাক দেখিব। আর এইখিনিতে আর জানাই থাকো আমার চারিআলি চামেলি, ধারাবাহিক চারিআলি চামেলি কথা কব নালাগে, আপনাদের ব্লগ চাই আছে। আর প্রথম তো আপনাদের শুভ মুহূর্তর ব্লগ চালে, আর কিবা কিবি মানে ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে শ্বুটিংৰ সেইবিলাক আহিব আছে, সেইবিলাক চাব, আশা কৰোঁ মৰম দিব, আশীৰ্বাদ কৰিব, ভাল পাব আপোনালোকে। আৰু ফুল চুইংলি কাম চলি আছে, টাইটেল চঙৰ কাম চলি আছে, প্ৰমোৰ কাম চলি আছে, অতি সোনকালে আহিব। সপোন ক্ৰিয়েশ্যনৰ বেনাৰত চাৰিআলি চাবলি ডিপেণ্ডে লিখি আছে যিহেতু চাৰিআলি চাবলি। আৰু কথাটো হৈছে পংকজ দাই ডাইৰেকশ্যন কৰি আছে, আমাৰ এডিটিঙত আছে আমাৰ গগন দা আৰু শ্ৰীখা বৈশ্য, আমাৰ দুইজন আছে, দুইজনজনী সেইকাৰণে অভাৰঅল দুইজন বুলিয়ে কৈ থৈ দিছোঁ আৰু। তো তেনেকুৱা, তো এতিয়া বলক আমি তলত যাওঁ, এতিয়া তলত আমাৰ কাম চলি আছে, আপোনালোকক দেখুৱাম, অকণমান আপডেট দি থাকিম আপোনালোকক। তো এইটো হৈছে বিহদিয়াৰ নিশাৰ পৰিৱেশ, আমি চাদৰ ওপৰত আহিছোঁ, এতিয়া চাদৰ ওপৰত আহিলোঁ। তো এতিয়া আমি নামি যাওঁ, আমাৰ বেনুদাহঁতে কাম কৰি আছে, অকণমান বেনুদাহঁতৰ মনৰ বতৰা জানিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম এইখিনিতে। তো এয়া নামি গৈ আছোঁ, আৰু এইখন হৈছে আমাৰ সৃষ্টি আৰ্ট থিয়েটাৰৰ এইখন, চৰি এইখন হৈছে আমাৰ স্কুলখন, আমাৰ ইয়াতে কাম চলি আছে। তো এইফালে দেখিছে আমাৰ এইফালে দুজন ব্যক্তি আছে, এইফালে বেনুদৰ বাটোৱাৰী, এইফালে আমাৰ হেৰি নীলদা। মন্তব্য দিয়াৰ পৰা অকণমান বিৰত আছে যিহেতু কাম, গম পাইছে কামত পুৰা একদম প্ৰেছাৰ পৰিছে। বেনুদা কিবা এটা কওক, আপুনি কওক, নীলদাই কওক আপোনালোকে। সকলোকে আমন্ত্ৰণ জনাইছোঁ, সকলোকে সহায় সহযোগিতা কামনা কৰিছোঁ, কলা মহোৎসৱলৈ আহক, আপোনালোকে এনজয় কৰক। তো আপোনালোকে গম পাই পালে গোটেইখিনি কথা ক'লোঁ বাৰু, আৰু এয়া চিঠিৰ কাম কিবা কিবি চলি আছে। তো চাই থাকিব আৰু এনেকৈ দিলোঁ, এনেকৈ দিলোঁ, এনেকৈ 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 অলপ দিলোঁ, তাৰপিছত সেইটো হৈছে খাম নেকি, তাৰপিছত তাৰপিছত এনেকৈ দিলোঁ, এনেকৈ 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 পালোঁ, এনেকৈ দিলোঁ, আচ্ছা আজি হৈছে নেক্সট মানে গধূলি, গধূলি পাৰ হৈ গৈছে, চৰি, নেক্সট ৰাতি। আপোনালোকে দেখিছিলে আমি সেইটো কাম কৰি আছিলোঁ, ফেষ্টিভেলৰ চিঠি চিঠিবিলাক আদি কৰিছিলোঁ। অলপ আগতে আমি কোনোবা কোনোবা গেষ্টৰ তাত গ'লোঁ, গৈ কিনে দি থৈ আহিলোঁ চিঠি চিঠি, খুব সুন্দৰকৈ দি থৈ আহিলোঁ, আকৌ কালি যাব লাগিব। এতিয়া আহিলোঁ তাৰপৰা, আহি কিনে এতিয়া গৈ আছোঁ ষ্টুডিঅ', কাৰণ আপোনালোক সকলোৱে গমেই পায় চাৰিআলি চামেলিৰ কাম পূৰ্ণগতিত চলি আছে, আৰু চাৰিআলি চামেলিৰ যিটো টাইটেল ছং, সেই টাইটেল ছংটোৰ কাৰণে এতিয়া গৈ আছোঁ ষ্টুডিঅ'। এতিয়া চাৰিআলিতে আছোঁ, এতিয়া খুব সুন্দৰকৈ ইয়াৰ হোটেল এখনত সোমাইছোঁ চাহ খাবৰ কাৰণে, কিন্তু যিহেতু এতিয়া 10 বাজিবৰ হ'ল প্ৰায়, গতিকে চাহ নাই। তো যেন হওক বাৰু, কচুৰি লৈ লৈছোঁ, সেইফালে দীপেনে লৈছে, সেইফালে পংকজ দা আছে, তো সেইফালে সৌৰভ আছে। তো ইয়াতে দেখিছে কচুৰি লৈ লওক, অৰেক তো লৈ লৈছোঁ, আৰু আপোনালোকক দেখুৱাম আমাৰ কামটো কেনেকৈ, কচুৰি মেইন, কচুৰি মেইন কেনেকৈ কামটো আৰম্ভ কৰোঁ চাই থাকিব। এই ঠাণ্ডাত কল্ড ড্ৰিংকছ চাই আছে আমাৰ সৌৰভে, ঠাণ্ডাত কল্ড ড্ৰিংকছ ভাবক কেনে, মই খাই চাওঁ, মই বাৰু কাহ হৈ আছে, কাহ হৈ আছে, তো এতিয়া আমি বহি লওঁ, এতিয়া পুনৰ আমি যাব লাগিছোঁ আমাৰ ষ্টুডিঅ'লৈ বুলি, লগ পাইছোঁ আপোনালোকক, আমি আহি পালোঁ এতিয়া ষ্টুডিঅ'ত। এইটো এইটো হোম ছেটআপ, এইটোৱে হোম ছেটআপ আছে ইয়াতে। তো এতিয়া ষ্টুডিঅ'ত সোমাই গৈছোঁ, আপোনালোকক দেখুৱাই আছোঁ কেনেকুৱাকৈ আমাৰ কামটো চলি আছে। অ'কে, গায়কৰ ৰূপত, গায়কৰ ৰূপত চাৰিআলিৰ চামেলিৰ
টাইটেল সংৰ আইএসএ অতি সন্তালে এডৱে নিপেন্দা আছে, এইফালে দাদা আছে, দাদাৰ নাম নাজানো, বাই দি ৱাই দাদা যি নহওক কথাটো ভাল হ'ব যেন লাগছে না তাই চাবলি তাই আমাৰ মৰমৰ চাবলি তাই চাবলি তাই ছোৱালী নহয় মামুলি তাই চাবলি তাই আমাৰ মৰমৰ চাৰিআলি চাবলি চাবলি সারিয়ালি সামেলি আও তাই আমার মরমর সামেলি ঐ সামেলি তাই সোয়ালি নহয় মামু তাই আমার মরমর সামেলি সারিয়ালি তাহলে বোরে নিজে ও তো আশা করলো আপনার ভিডিওটি চাই ভাল পালে আর গম পালে গোটেখিনি কথা গম পালে যে আমি কলা মহোৎসবক লো এনেকে কামখানি আগবাই আসো চারিআলি চাবলি গম তো পাইছে এই যে সকলবিল ভিডিও আহি থাকিব এনেক কলা মহোৎসব সবিশেষ জানাম চারিআলি চাবলির প্রত্যেক আপডেট আপনার এইটু চ্যানেলের মাধ্যমে দি থাকিম। তো আজিল এই ভিডিওর মাজের মানে মৃন্ময় ডেকায় বিদায় মাগছো, পুরোটা নতুন ভিডিওত আপনার লগ পার প্রতিশ্রুতি আজিল বাই বাই জয় অসম, কিপত সিং ভ্লগার মৃন্ময়।